কত? 155,000। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন 155,000 টাকা দিয়ে এই ষাঁড় গরুটি মেরাদিয়া হাট থেকে বিক্রি হয়ে গেল। এই যে আপনারা দেখছেন মেরাদিয়া হাট, একদম পুরো ক্রেতা শূন্যই বলা যায় প্রায়। এখনো দরদাম চলছে। ও ভাই কত পড়ছে? কত চাইছে? আচ্ছা ভাই আসসালামু আলাইকুম, মানে কি অবস্থা বুঝছেন? বাজার তো আসলে ক্রেতা খুবই কম, কিন্তু ওই হিসেবে তো গরুর দাম কমতেছে না এখন। আচ্ছা ক্রেতা কম, সেই হিসেবে গরুর দাম কম না। আচ্ছা ভাই আপনাকে ধন্যবাদ। যে শুনছেন সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন মেরাদিয়া হাট, আজ 29 জুলাই 2020 বুধবার। এই মেরাদিয়া হাট থেকে আপনাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। এই হাটের খোঁজ খবর আজ আমরা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। ভাই কত? ভাই কত? 1,48। হ্যাঁ চারটে একসাথে 2,68,000। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন চারটি গরু 2,68,000 টাকা দিয়ে এটা মেরাদিয়া হাট থেকে এই যে বিক্রি হয়ে গিয়েছে। এই চারটি গরু, এই যে দেখুন 2,68,000 টাকায় এই চারটি গরু। এই যে দেখুন কত হয়েছে, এটা 96,000। এই যে 96,000 টাকা এটা। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমরা একটু এই মেরাদিয়া হাটে দরদাম জানানোর চেষ্টা করছি। এই যে দেখুন কীভাবে দরদাম হয়। আসসালামু আলাইকুম। জি নিতে আসছেন গরু? আচ্ছা এটার কি দামে কি মনে হচ্ছে আপনার? বেশি দাম চাইছে, বেশি দাম চাইছে। হ্যাঁ সেই হিসেবে অনেক বেশি দাম চাইছে। উনারা কত চেয়েছে? 65 বললো। আর আপনি? আমি 40 বললাম। 40? আচ্ছা আচ্ছা। আপনার কি মনে হচ্ছে এবার দামটা বেশি না কম? খুবই সুন্দর, আজকে আবার চেষ্টা করবো, ট্রাই করবো এটা নেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, অসংখ্য তোমার আসসালামু আলাইকুম। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন আমরা এই যে ক্রেতাদের কিছু কথা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। আমি কিছু বলবো? জি আপনি কি কিনতে আসছেন? জি। আচ্ছা আচ্ছা, তো গরুর কি দাম পড়ছে? গরু এখনো চড়া দামে পড়ছে, প্রত্যেক একটু কম হচ্ছে, দাম ছাড়তেছে না, দাম হাতে রাখছে। আচ্ছা দামটা ছাড়তেছে না? দাম ছাড়তেছে না। আপনার কাছে এখন পর্যন্ত চড়াই মনে হচ্ছে? আচ্ছা, আপনি দেখছেন আর কি আজকে কি নেবেন? আজকে মোটামুটি দেখবেন আর কালকে। আচ্ছা ভাই আপনি দর্শন। আসসালামু আলাইকুম। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো, কোথা থেকে আসছেন? আমি বনশ্রী থেকে আসছি। বনশ্রী থেকে? জি। কিনতে আসছেন? জি জি। তো এই কি বুঝছেন? গরু দেখছি তো এখন মানে বাজারে ওই কেনাকাটার ইটা এখনো ওই রকম ই করে না, মানে শুরু হয়নি এখন। হ্যাঁ হ্যাঁ, ওই রকম শুরু হচ্ছে না, দাম বলতেছে কিন্তু আমরাও মানে কিনতে মানে দাম যেটা বলছি ওরা ছাড়তেছে না আর কি। মানে দামটা এখনো তারা ছাড়ছে? ছাড়ছে না। না আপনারা আশায় আছেন যে দামটা আরো পড়বে? না পড়ার ইচ্ছা না, মানে পড়ার বিষয় না, তবে মানে ওরা বিক্রির যে মুভ মানে মোডেভটা সেটা ওদের নাই। হ্যাঁ মানে একটু মানে বেশি বেশি চাচ্ছে, আমরা একটা বলতেছি কিন্তু ওরা ওই কাছাকাছির মধ্যে মানে ওই রকম মানে টেন্ডেন্সি নিয়ে বিক্রি করার তাদের মনোভাবটা দেখা যাচ্ছে না। না দেখা যাচ্ছে। আচ্ছা ভাই দর্শন করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনাদের বাড়ি কি আশেপাশে? হ্যাঁ আমি মাদারটেকে। আচ্ছা আচ্ছা, তো গরু কি কিনতে আসছেন? হ্যাঁ কিনতে। কি বুঝছেন? আমি ওই 1,50,000-এর মধ্যে একটা গরু কিনবো আর কি। আচ্ছা এই যে এখানে গরু দেখছিলেন, এগুলো দাম কি পোষাইল? না না এগুলো অনেক বেশি দাম চাইছে। মানে এটা বছর বাজার ইন্ডে কত দাম চাইছে? এটা 125,000 চাইছে। ওইটা 125,000 চাইছে? আর আপনি এটা কত বলছেন? ওটা দাম মানে অত বেশি দাম চাইলে কি কথা বলবো আর, ৭০-৮০,000 টাকা বেশি হবে না। আচ্ছা আচ্ছা, তা আপনার কি মনে হচ্ছে এবার দামটা বেশি?
না না দাম কম, এটা দাম পাইছে তো আচ্ছা আচ্ছা দামটা এত যাবেই তো আচ্ছা আচ্ছা আপনি এখন মানে মানে দেখার উপরে আছে দেখো আমি কিনে ফেলবো আজকে আচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম কোথা থেকে আসছেন ভাই চুয়াডাঙ্গা আপনার নাম কি আব্দুল মান্নান আব্দুল মান্নান আপনি সারা বছর কি করেন সারা বছর মাস চাষ করি কলা চাষ মাস করি মানে আপনি একজন গৃহস্থ আর এই ঈদের সময় আপনি কয়টা পুষি আবার আসলে কয়টা কিনে কিনে নিয়ে আসি আচ্ছা বাড়িতে যেগুলো পুষেন আর কয়েকটা কিনে নিয়ে আসেন তো কয়টা গরু আনছেন এবার এই যে এই ধরনের দশটা গরু আচ্ছা আচ্ছা এগুলো মোটামুটি বাড়িতে পুষেছেন আবার কিছু কিনেছেন আচ্ছা এখন কি বুঝছেন এটা এটা কি আপনার কেনা কত কিনা 100 1 লাখ 1 লক্ষ কেনা কিনা আচ্ছা কিন্তু 120 আসছে 125 আসছে সেগুলো 70 60 65 বিভিন্ন রকম দাম 70 60 65 এই ধরনের দাম বলছে আর আপনার কেনাই আছে 100 তো তাহলে মানে হালটা কি বুঝছেন হাল বেহাল দশা মানে বেহাল দশা তো তারপরে বিক্রি না হইলে বিক্রি না হলে কি করবো ভাই ফেরত নিয়ে যেতে পারে ভালো বিক্রি করতে হবে মানে আপনারা কি চিন্তা ভাবনা করছেন মানে বেচতে হবে তো বেচতে হবে না মানে লস হইলেও বেচতে হবে লস কম বেশি হলে বেচতে হবে খরচ তো রাখা খরচ এই সারা বছরে তো আপনারা এটা তো টেম্পোরারি বিজনেস মানে দুটো পয়সার জন্যই তো আপনারা ঢাকা শহরে আসেন তো সেখানে যদি দুটো পয়সা না নিয়ে যেতে পারেন ঢাকার লোক কটা সুবিধা না হয় যে গরু 6 মন হবে সে গরু 4 মন বয়স কটক হবে কি খাওয়াই উঁচু হাসে কত কড়া তাপ ক মাস বয়স ক বছরই বিভিন্ন কথা হ্যাঁ আমাদের দেশে এসব কথা চলে না আপনাদের দেশে কি কথা চলে আমাদের দেশে আমরা একটা গরু এই যে গোটা একটা কথা বলি 130 দাম চাইছি আমরা 100 ভাঙে কি হবে বললাম না আর কথা বলি 70 গুণ কোনো 60 গুণ বলবো একটা গরু বলিছেন মনে করেন যে 1.5 লাখ আমার বলবো ভাই 30 ভাঙে হবে 20 ভাঙে হবে বুঝছি আর কথা ধরো কিন্তু এরা সে অন্যরকম কথা আচ্ছা 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 ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম এই যে সুপ্রদর্শক এখানে দেখছেন আনেন বের করে আনেন এই যে দেখুন 22টা গরু তার আপনাদেরকে আবারও জানিয়ে রাখি আজ 29 জুলাই 2020 বুধবার আপনারা মেরাদিয়া হাট এই মেরাদিয়া হাট থেকে দেখছেন এই গরুটি বিক্রি হয়ে গেল এই যে দেখুন ১,২০,০০০ টাকা দিয়ে তাহলে তো আপনি জিতছেন মনে হয় তাহলে এই গরু কিনে আপনি তাহলে খুশি মানে দামটায় আপনার ইয়েতে পড়ছে বাজেটে আমার কাছে মনে হচ্ছে ভালো গরু কিনছি আচ্ছা মানে কম দামে পাইছেন কম দামে না মোটামুটি পছন্দ হয়েছে দামেও মনে করি সাশ্রয়ী হয়েছে আচ্ছা আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম এই যে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন 1,20,০০০ টাকা দিয়ে এই মেরাদিয়া হাট থেকে এই ষাঁড় গরুটি এই যে এটা বিক্রি হয়ে গিয়েছে এই যে দেখুন বসে আছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কোথা থেকে আসছেন আমি কুষ্টা থেকে আসছি মেহেরপুর জেলা আচ্ছা কতগুলি গরু আনছেন আমি নিয়ে আনছি এক গাড়ি 1 লাখ আচ্ছা কয়টা বিক্রি হয়েছে আমরা বিক্রি করছি 4টা বিক্রি করছি 4টা আরও আছে কয়টা আর কোনো গুড়া 5-7 আছে 6টা আছে একটা দামদার চলছে দেখি তো দামটা কেমন পাচ্ছে দাম দর তো আমাদের মন পছন্দ মতন হচ্ছে না আমরা দাদা মুখে হাসি নেই কেন হাসি থাকি গিয়ে খাদ্য খাবারের দাম বেশি আমরা আইসি একটা গরু পেছনে 3,000 টাকার ভাড়া দিই আমাদের হাসি থাকে কি করি এগুলো তো ভুক ফাইটে কান্দন আসে কি করবো
খরিদ্দার পাইছি নিকো দুধুবা পাইছি এক লাখ টাকার জিনিস ষাট হাজার চাইছে বলতে ষাট হাজার দাও এ বলতে পঞ্চাশ হাজার দাও এই জন্য আমাদের মনটা খারাপ মানে আপনার দামের সঙ্গে নিয়তের সঙ্গে নিয়তের সাথে নিয়তের সাথে শেষ হয়েছে না দামের সাথে শেষ হয়েছে না কি করবো আমাদের তো সবই ঘাটতি মানে লস হয়েছে এক পুন বিজুলির দাম হয়েছে চারশো টাকা আচ্ছা আপনি সারা বছর কি গরুরই ব্যবসা করেন হ্যাঁ আমি সারা বছর গরুরই ব্যবসা করি মাঠে চাষাবাদও করি সময়তে বাড়ি গরু পালি আর কত বছর ধরে ঢাকায় আসেন ঢাকায় আমি আজকে আট দশ বছর ধরে আসি ঢাকায় প্রতিবার এই হাটে আসেন প্রতিবার এই হাটে আসি বারোই থাকি এবার আমি এই হাটে নতুন আসছি এই হাটে এবার নতুন আসছি নতুন আসছি এই হাটের অবস্থাটা কি বুঝছেন অবস্থাটা ক্রেতারের অবস্থা এখন কিছু বোঝা যাচ্ছে নাকি বলছে যে নাকি নামবে বৃষ্টির আবহাওয়ার কারণে যে মানুষজন আসতে পারছে না আচ্ছা না আবহাওয়ার কারণে তো মানুষ আসতেই পারছে হ্যাঁ এই জন্য আবহাওয়াটা ভালো হলে অবশ্যই অবশ্যই নামবে একটা আশা আছে আমাদের অবশ্যই আপনারা আশায় থাকেন আপনার শুভকামনা কামনা করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম এবার সুপ্রিয় দর্শক মেরাদিয়া কুরবানির এই পশুর হাটে হাসিল আপনারা দেখছেন হাসিলঘর এটা 5% হাসিল তো আমরা এই যে এখানে এটা দেখছি এই গরুটি বিক্রি হয়ে গিয়েছে এই গরুটা কত দিয়ে বিক্রি হলো 90,000 আজকে কথা বলি আপনার আসসালামু আলাইকুম এই 90,000 টাকা দিয়ে নিলেন আপনার কি মনে হলো না আমরা স্যাটিসফাইড স্যাটিসফাইড মানে দামটা মোটামুটি রিজনেবল অত্যন্ত রিজনেবল আচ্ছা আচ্ছা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম এই যে সুপ্রিয় দর্শক আপনারা শুনছেন যে এই কুরবানি উনি ওনারা ঘুরছিলেন হাটে শেষ পর্যন্ত 90,000 টাকা দিয়ে ওনারা বলছে এই মেলা দিয়ে হাট থেকে যে গরুটি কিনলেন ওনারা স্যাটিসফাইড আর আপনাদেরকে আবারও জানিয়ে রাখি ঢাকার প্রতিটি হাটেই কিন্তু হাসিল কিন্তু 5% এর জন্য আমরা হাসিলের কথাটি আপনাদেরকে বলি না কারণ প্রতিটি হাটে হাসিল 5% করে তো সুপ্রিয় দর্শক এই বৃষ্টি স্নাত আজকের এই দিনে আমরা আপনাদেরকে ঢাকা রামপুরার এই মেরাদিয়া হাটের পরিস্থিতি এবং খবরাখবর আমরা স্বল্প আকারে জানানোর চেষ্টা করলাম তো এই ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তবে আমাদের সার্থকতা আপনারা ভালো থাকবেন সবাই আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা এবং আশা করি আমাদের সাথেই থাকবেন আপনারা।